সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শাকিব অপুর যে বিয়ে আর ডিভোর্স নিয়ে মিডিয়া এখন তোলপাড়, সে বিয়ের তারিখে এখন সবার মনে জন্ম দিচ্ছে নতুন দ্বিধার। অপু বিশ্বাস এতদিন সমস্ত জায়গায় বলে এসেছেন তাদের বিয়ে হয়েছিল 2008 সালের 18 এপ্রিল শুক্রবার। বিয়ের স্থান ছিল শাকিবের বাসা, যেখানে সাক্ষী ছিলেন অপুর মেজুবোন, শাকিবের চাচাতো ভাই এবং উকিল বাবা ছিলেন প্রযোজনা ব্যবস্থাপক মামুনুজ্জামান মামুন। কিন্তু প্রায় 9 মাস ধরে দেয়া অপুর এই তথ্যের সাথে ভিন্নতা দেখা যাচ্ছে শাকিব খানের ডিভোর্সের অনুমতিপত্রে। ডিভোর্স পেপারে দেখা যায়, শাকিব বলেছেন 2008 সালে 16 মার্চ তিনি অপু বিশ্বাসকে মুসলিম শরিয়া মোতাবেক বিয়ে করেছেন। একের পর এক ঘটনার বেড়াজালে শেষ পর্যন্ত বিয়ের তারিখ নিয়েও তৈরি হয়েছে সংশয়। তো বন্ধুরা, তাহলে কে ঠিক? এতদিন ধরে গণমাধ্যমে 18 এপ্রিল বিয়ের তারিখ বলা অপু কি তবে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, নাকি নিজের বিয়ের তারিখটিও আসলে ভুলে গেছেন শাকিব খান? সিটি কর্পোরেশনের কাছে দেয়া আবেদনপত্রে তাহলে কি আসলেই ভুল লিখেছেন শাকিব? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত।